আয়োজন যথেষ্ট কিন্তু করা হয়েছে, কিন্তু নিমন্ত্রিত অতিথি নাই। এনেই অবস্থা হয়েছে করিমগঞ্জ রেল জংশন। আসলে এডিআরই পরীক্ষার বাবে করিমগঞ্জের পর দুটাকৈ স্পেশাল ট্রেন দিয়া হয়েছে। এটা হল আজি রাতে, এতিয়া 8 বাজার এরার কথা আছে কিন্তু বিলম্ব হয়েছিল, আর এটা হল কালি পুয়া 4 বাজাত করিমগঞ্জের পর এরব। আর যদি আজি যে 8 বাজাত এরবলিয়া এখন যখন বিলম্ব হয়েছে, এই রেলত কিন্তু এ জনযাত্রী নাই। এখন সম্পূর্ণ এটা রেল, আমি অল্প দেখাবল চেষ্টা করিম যে সম্পূর্ণ রেলখন খালি। করিমগঞ্জ স্টেশনত যেতিয়া এই ট্রেনখন লগোৱা হৈছে, তাৰ পাছত এতিয়ালৈকে পর্যন্ত কিন্তু আমার কোনো যাত্রী ইয়াতে পরিলক্ষিত হওয়া নাই। ইয়াতে আমি চেষ্টা করিম এখন পৌঁছতে দেখা যাব যে ইয়াতে কোনো যাত্রী নাই, সম্পূর্ণ ট্রেন খালি হয়ে আছে, ইয়ার জন্য যাত্রী নাই। আর যদিও আয়োজন করেছে, সরকারে আয়োজন করেছে, কিন্তু ভাল আয়োজন করেছে যাতে অসুবিধা নহয়। যদি কোয়া যায় যে যাওয়া বছর যথেষ্ট বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল বরাক উপত্যকাত, আর যে এটাই সেন্টার আসলে, এটাই জেলাতেই সেন্টার আসলে, কেবল শিলচরের সেন্টার আসলে, আর বাকি জেলাত সেন্টার নাছিলে, যার বাবে বহু অসুবিধার সৃষ্টি হয়েছিল। আর এইবার যেহেতু করিমগঞ্জে তো সেন্টার আছে, ইয়ার বাবে কিন্তু করিমগঞ্জত সকল বেশিরভাগে কিন্তু যে করিমগঞ্জতেই সেন্টার পড়েছে, তেওঁলোকে করিমগঞ্জতেই পরীক্ষা দিব। আর ইয়ার বাবে কিন্তু শিলচরের যে করিমগঞ্জের পর যাবিলিয়া কিন্তু ইমান একটা প্যাসেঞ্জার নাই। করিমগঞ্জত মুঠ পরীক্ষার্থী হয়েছে 19,644 গী, আর তেওঁলোকের যে পরীক্ষা কেন্দ্র সমূহ কিন্তু করিমগঞ্জ জেলার ভিতরে পড়েছে, কিছু মানুষ শিলচরত পড়েছে। ইয়ার বাবে দু দুটা ট্রেনের আয়োজন করা হয়েছে, কিন্তু এই যে রেল দেখা গেছে, প্রথমত যেটু রেল আজি শনিবারের দিনা যাব লাগে, এই রেল, এই রেলত কিন্তু যাত্রী নাই, কিন্তু সরকারের ফলের সকল ব্যবস্থা করা হয়েছে। আর কব লাগবে যে আজি এইখান ট্রেন গই আছে, আর কালি রাতেপা এখন যাব 4টা বাজাত, কাহিলি পুয়া 4টা বাজাত যাব, আর দুটা রেল কিন্তু উভতি আহিব, এটা কালি রাতে 9টা সাড়ে 9টাত আহিব, আর এটা আহিব রাতে 12:30 মানত শিলচরেরপর উভতি আহিব। কিন্তু যাত্রী নাই, ইয়া এটা ডাঙর কথা সরকারে ব্যবস্থা করেছে। আগত হয়তো চাব লাগেছিল যে কিমান যাত্রী আসলে করিমগঞ্জের যাবলিয়া আছে, এয়া কিন্তু হয়তো কোনো এটা যে কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের মাজত কিনা একটা সামঞ্জস্যর এটা অমিল হয়েছে, গতি এনে পরিস্থিতি সৃষ্টি হয়েছে। কিন্তু যে নক কব লাগিব যে আসলে সরকারের ব্যবস্থা ভাল আসলে, কিন্তু যে কোনো কারণে সামঞ্জস্য নথকার বাবে এনে এটা রেল সম্পূর্ণরূপে খালি রেল কব লাগিব, এয়া গরাকিও যাত্রী নাই, এয়া করিমগঞ্জের শিলচরের রওনা দিব। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই QR কোড। গুগল প্লে ষ্টোৰতো পাব এই নিউজ 18 এপ।